প্রেমোস সম্পর্কের জেরে মেয়ের পরিবারের নির্যাতনের শিকার হয়ে পারভেজ হাসান নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নদীরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের 5 নম্বর বাগডোপ গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিকেলে মরদেহ পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পারভেজ হাসানের মা কোহিনুর বেগম সহ স্বজনরা। স্বজনরা জানান, গত 21 জানুয়ারি প্রতিবেশী পল্লী চিকিৎসক ইমরানের মেয়ে রিয়া বাড়ি থেকে চলে যায়। ঘটনার 2 দিন পর পার্শ্ববর্তী জিগরগাছা থেকে রিয়াকে উদ্ধার করা হয়। 23 জানুয়ারি পারভেজ বাড়ি থেকে বের হলে রিয়ার পিতাসহ স্বজনরা পারভেজকে টেনে এসলে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়িতে নিয়ে যায়। সেখানে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায়। তার বাড়ি তুলিছে, তুলে তারে পিঠ মোড়া দিয়ে বাইন্দে, গাছের সাথে বাইন্দে অমানসিক মার, ওরকম মার বাচ্চা ছেলে বিলের কেউ মার না। খবর পেয়ে পারভেজের পরিবারের লোকজন মিজানুর রহমানের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় পারভেজকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়ে যায়। একটু সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গত 27 জানুয়ারি শুক্রবার ফের রিয়ার পিতাসহ কয়েকজন মিলে পারভেজকে বেধড়ক মারপিট করে, এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা চালায় বলে এমনটি অভিযোগ করছিলেন স্বজনরা। আমি খাবো না, খেলা আমার গালে একটা চোয়াড়ে এই খান কি ছেলে খাবি না কেন, ওই ভদ্রতের ছেলে বড়দা আর ওই কামরুল কামরুল আর ভদ্রতের ছেলে বড়দার নাম একটা কি কি একটা কইলো আবু কালাম না কি কয় আবু কাদের, আবু কাদের অত তো খেল নেই বাবা, আমার বাবা হাতের পরে কষ্টে ও খালা। আমি তো বাবা আমাকে গোষ্ঠী থেকে ওইটা করলে তুমি করলে কেন বাবা কও, খালা আমি খাবো না, আমি বিদেশ যাবো খালা, আমার মায়ের খালের ভিতরে ফেলাই দিতে চাইলো খালা, ওই যে দুই টুকরা দেশে আমি তো বাবা কৃষি করে আনিল, বলছে বাবা ওই আস্তির বোতল লাল আস্তির বোতল, বলছে খালা এক বোতল আনিলো আমি গালে দেওয়ার সাথে খালা ধূপ করে জ্বলি উঠিল খালা, তাই দুই ঢোক খাইছি খালা আর খেতে পারি, ফেলাই দিয়েছি দিয়ে আমি আমার ফেলাই দেবে আর আমি খেতে পারছি লুঙ্গি মুঙ্গি খুলে দৌড় মারছি মার কাছে, দৌড় মারিছি খালা মার কাছে খালা। আমার সোনা নিয়ে চলে গেছে আর ধরে রে আমার সোনা রে সব শেষ করে দেছে রে আমার সোনা রে কি মারা মাইরেছে আমার সোনা। আহত অবস্থায় ডুবাই ফেলে দেওয়ার চেষ্টাকালে পারভেজ কোনো মতে পালিয়ে আসলে পরিবারের লোকজন তাকে যশোর মেডিকেল 250 হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় পারভেজকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জীবনযুদ্ধে হেরে গিয়ে রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারভেজ হাসান।